হদিয় সাধারণত তো মনোরঞ্জন বলা হয় প্রাইস দেই সম্মানার্থে একটা কাজ করে মানুষ উপহার রূপড়ুবন সম্মানার্থে যেটাটিকে দেওয়া হয় এটাকে সাধারণত বলা হয় হদিয় আদর করে যেটাকে দেওয়া হয় এটাকে বলা হয় হিবাহ এরকম সাধারণত কোনো কোনো এরকম বলেছ আর সাদাকা সাধারণত আমরা মানে পরিবারের সা টাকা দেবো মিসকিন কে গরীব কে দেওয়া হয় সে দেয় আর আর হাদিয়া দেব ওদেরকে অথবা আত্মীয় স্বজনকে পারস্পরিক মহাব্বত সৃষ্টি হওয়ার জন্য এর জন্য আল্লাহ তাহাদ ও তাহাব হাদিয়া একজনকে আদান প্রদান করো এর দ্বারা তোমাদের পারস্পরিক মহাব্বত আর ভালোবাসার সৃষ্টি হবে তো হাদিয়া কিন্তু ইজমালিভাবে ভাবে সবই সদাকা কারণ নবী করিম সাল্লাম বলেছেন কুল্লু মা আরফ সদাকা প্রত্যেক ভালো কাজই সদাকা আচ্ছা এই দেখবো আমরা আল্লাহ রসুন সাল্লাম থেকে এটা প্রসিদ্ধ নবী করিম সাল্লি সাল্লাম বা নবীগণ সদাকা খান না তারা হাদিয়া খান যেভাবে সালমান আল ফারসি নদীয় আল্লাহ নবী করিম সাল্লাহ ইসলামের কাছে এসে তিনি নবী করিমাল্লাহামকে পরীক্ষা করেছিলেন একবার তিনি দিলেন তাকে বললেন একটা দিয়ে একটা কিছু খেজুর কিছু খেজুর দিলেন নবী করিম সাল্লাহ ইসলাম তখন এই খেজুরগুলি না খেয়ে তিনি অন্যদের মধ্যে বন্টন করে দিয়েছেন কারণ দুশো টাকা খান না

ভালো কাজ নেক আমল করার তৌফিক দান করুন অসংখ্য